আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুব ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে খুব শর্টকাটে সিম বাজি করলাম। তো আপনারা অনেকে এটাকে সিম চই উস্মি অনেকে অনেকভাবে বলেন, তো আমি বললাম সিম। তো খুব শর্টকাটে আমি একটা ছোট্ট একটা আলু দিয়েছি সাথে, যাতে খেতে অনেকটা ভালো লাগে। তো আমি কিভাবে সিম বাজি করেছি সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন, প্রবাসে বাংলা তরকারি পাওয়া ভাগ্যের ব্যাপার। সবাই কাঁচা তরকারি মানে বাংলা তরকারি সবজি খেতে পায় না, তো আমরা সব সময় বাংলা তরকারি খেয়ে থাকি, বাংলা সবজি। তো দেখেন, আমি একটা সিম গাছ বুনেছিলাম, সেখান থেকে সিমগুলা ধরেছে। দেখতে পাচ্ছেন সিমগুলা খুব সুন্দর। তো দেখেন, একবারে তাজা সিম। তো আমি একটু বাতি করে নামিয়েছি, যেহেতু বিচি খেতে ভালো লাগে আমার কাছে, তাই এই সিমগুলো আমি এভাবে করে দুই পাশ থেকে শির ফেলে নেব। আর খুব সুন্দর বিচি হয়েছে আমার কাছে, সিমের বিচিগুলো খেতে খুব ভালো লাগে, তাই আমি একটু বাতি করে নামিয়েছি। তো এই সিমগুলোকে আমি খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নেব, তারপর ভালো করে ধুয়ে নিব। তো দেখতে থাকুন, সাথে থাকুন। তো দেখুন, আমার সিমগুলা কাটা হয়ে গেল, ম্যাজিক। তো এই পর্যায়ে আমি সিমগুলা হালকা ভাপ দিয়ে নিব, আর সাথে দিয়ে দেবো একটা ছোট্ট একটা আলু। অতিরিক্ত আলু দেব না, তাহলে সিমের যে একটা টেস্ট সেটা পাওয়া যাবে না, তাই আমি অল্প কিছু আলু দিব। তো এখানে আমি সিমটা শুধু সিদ্ধ করে নিব, আলু তো এমনিতেই নরম। তো সিমটা আমি হালকা একটু লবণ দিয়ে আর হালকা একটু হলুদ মরিচ দিয়ে সেদ্ধ করে নিব, হালকা ভাপ দিয়ে নিব এই আর কি, যাতে একটা একটু নরম হয়ে যায়। আর আলুটা তো তাড়াতাড়ি গলে যাবে, তাই আমি আলুটা ভাপ দেবো না, সিমটা ভাপ দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর বলকে এসে গেছে। তো এখানে আমি দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়ি, সামান্য একটু মরিচের গুঁড়া এই আর কি। তো দেখতে পাচ্ছেন, আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো এই আর কি। তো যদি কারো ভালো না লাগে তারপরে দেখতে থাকবেন, অবশ্যই দেখতে দেখতে এক সময়তে ভালো লেগেই যাবে এই আর কি। তো দেখেন, আমার সিমগুলা বলকে এসে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি, অতিরিক্ত সেদ্ধ করব না। তো এখানে আমি একটা বড় মাপের পেঁয়াজ কুচি করে কেটে তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। যেহেতু আমি এটাকে ভাজি করব, তাই আমি পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিব, কাঁচা কাঁচা রাখবো না এই আর কি। তো দেখেন, এখানে বাদামি কালার হয়ে গেছে। এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলো হালকা একটু করে পেড়ে দিয়েছি, যাতে ঝালটা বের হয় এই আর কি। তো আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, যেহেতু আমি প্রবাসে থাকি, শর্টকাট রান্না করতে আমার কাছে ভালো লাগে, অতটা তো লম্বা সময় নেই যে নানান পদ রান্না করবো এসে। তারপর আলহামদুলিল্লাহ যেভাবে আছি, যে অবস্থায় আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো রেখেছেন এই আর কি। তো দেখেন, এবার এবার আমি সিমগুলো যে হালকা ভাপ দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর আলু কুচিগুলোও দিয়ে দিলাম। তো এখানে আমি কোনো হলুদ মরিচ অ্যাড করব না, সেদ্ধ করার সময় সামান্য একটু হলুদ মরিচ দিলাম, শুধু একটু কালার হওয়ার জন্য, যাতে দেখতে সুন্দর দেখা যায় এই আর কি। তো দেখেন আপনারা, এভাবে আমি উল্টে পাল্টে সিম আর আলুগুলো মিশিয়ে ভেজে নেব। তো এরপর যে আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আর সামান্য একটু লবণ দিব, যেহেতু আমি পানিটা ছেঁকে ফেলে দিয়েছি, তো লবণ তো অতটা লাগেনি সিমের গায়ে, তাই আবার ফিরে আলুটা দিলাম, তাই আমি সামান্য একটু লবণ দিয়ে নিলাম, যাতে খেতে ভালো লাগে। তো এই আর কি, শর্টকাট রান্না, খুব একটা সময় লাগেনি আমার এই আর কি। খেতেও খুব অসাধারণ লেগেছে আমার কাছে, যেহেতু তাজা সিম এই আর কি, নিজের গাছের সিম। তো শেষ হয়ে এসেছে আমার ভাজি করা, আর লাস্টে বেশিক্ষণ আগে ধনিয়া পাতাটা দিবেন না। আমি খুব ভালো করে ধুয়ে ধনিয়া পাতাটা কুচি করে কেটে নিয়েছিলাম, সোয়াস পাতা এটাই আমি দিয়ে দিলাম লাস্টে। তো এখন দিয়ে একটু নেড়ে চেড়ে অপেক্ষা করব, যাতে পাতাটা সামান্য একটু নরম হয়ে আসে এই আর কি। ধনিয়া পাতা কাঁচাও খাওয়া যায়, সমস্যা নেই, যেহেতু আমরা আলুর ভর্তা সিমের ভর্তায় কাঁচা ধনিয়া পাতা দিই এই আর কি, সমস্যা নেই। তো হালকা যখন নরম হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। তো অবশ্যই আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদেরও খেতে ভালো লাগবে। তো দেখেন, খুব শর্টকাট একটি রান্না, খুব একটা সময় লাগেনি আমার। তো দেখেন আপনারা, খুব সুন্দর হয়েছে, আমি একটু খেয়ে দেখেছি, খুব ভালো লেগেছে আমার কাছে, আপনারাও ট্রাই করে দেখবেন। অবশ্যই আমাকে জানাবেন আমার সিম বাজি শর্টকাট একটি রান্না কেমন হলো,
অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারাও ট্রাই করবেন। জানি আপনারা পারেন, তবুও বলতেছি এভাবে শর্টকাট একটি রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি।